টু দি মাই চ্যানেল। তো কেমন আছো বলো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো, কিন্তু আজ আমি একদম ভালো নেই, মুডটা ভীষণ খারাপ। আর কেন খারাপ একটু পরে আমি তোমাদের বলছি। আর আজ হলো সপ্তাহের দ্বিতীয় দিন, মানে মঙ্গলবার, এখন বাজে বেলা 10টা। তো এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। আর আজকে আমি রান্নাবান্না তো একটু পরে করবো, তো সেগুলো আজকে কিছু শেয়ার করবো না, কারণ শেয়ার করার মতো আজকে কিছু নেই রান্নাবান্না। আর আজকে আমি ডিনার সেটগুলো গোছাবো, আমার স্টকে যে সমস্ত ডিনার সেট আছে তোমাদের সাথেও শেয়ার করব। আর আমি ডিনার সেটগুলো গোছাবো, অনেক দিন ধরে ভাবছি ডিনার সেটগুলো গোছাবো কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছে না, তো সেই জন্য ভাবলাম আজকে গুছিয়ে নেই আর তোমাদের সাথেও শেয়ার করব। আর চলো এবার আমি ডিনার সেটগুলো গুছিয়ে নিই। ওরা ভীষণই মানে একদম আমার মাথাটা খেয়ে নিচ্ছে সকাল থেকে, আর মাথা খারাপ হওয়ার কারণটা আমি একটু পরে তোমাদের বলছি। তো চলো আমি ডিনার সেটগুলো তোমাদের দেখিয়ে দিই, আর কিভাবে গোছাচ্ছি না গোছাচ্ছি আমি শেয়ার করছি। ওকে চলো। তো আমি ডিনার সেটগুলো নিয়ে চলে এসেছি, আমার কাছে এই মুহূর্তে 3 সেট ডিনার সেট আছে। এই একটা সবগুলোই লাউ পলা সেট, আমি দেখিয়ে দিচ্ছি খুলে খুলে। তো এটাতে এটাতে আছে 4 পিস এইভাবে এইভাবে এটাতে আছে 4 পিস এই 1 পিস এরা দেখছে 2 পিস লাইটিং এর খুব প্রবলেম হচ্ছে 3 পিস আর এই 4 পিস সরিয়া যাও। তো এটাতে আছে 4 পিস প্লেট, আর কি আছে দেখিয়ে দিচ্ছি। আর আছে তোমার 4 পিস এইভাবে ছোট প্লেট, এই ছোট প্লেট, এগুলোতে কোনো স্ন্যাক্স মিষ্টি এই ধরনের কিছু খাওয়ার সার্ভ করা যেতে পারে। তো 4 পিস ছোট প্লেট, আর আছে দেখিয়ে দিই, আর আছে তোমার এইভাবে 4 পিস 4টে ছোট বাটি, এই 2টো আর এই যে 2টো 4টে। তো দাও, তো এটা আমি দেখিয়ে দিলাম, এই হলো এর এর মধ্যে কোনো বলের বোল নেই, বড় বোল যে সার্ভিং বোল যেগুলো থাকে সেগুলো নেই, চলে আসো। তো দেখিয়ে দিলাম এটা 4টে বাটি 4টে ছোট প্লেট 4টে বড় প্লেট। তো এরপর এলাম 2 নম্বর প্যাকেট খুলছি, 2 নম্বর প্যাকেট আউট, 2 নম্বর প্যাকেট, এদের জ্বালা না আর মানে কিছু রাখার আমার উপায় নেই। তো এরপর দেখাবো এটাতে কি দিয়েছে, এটাতেও আছে 4টে বড় প্লেট, এই যে এই যে একটা, এই যে 2টো 2টো আবার হাতে যাও, এই যে 3টে না ওটা নেবে না, এই যে 4টে 4টে আর আছে 4টে এইভাবে ছোট বাটি 2টো, এই যে 2টো 4টে আর আছে, এই যে সার্ভিং বোল, সার্ভিং বোল, সার্ভিং বোল একটা দিয়েছে, আর এইভাবে এটা প্যাকেট করা আছে, এইভাবে 4টে ছোট ছোট প্লেট আছে 4টে, এইভাবে 4টে ছোট প্লেট আমি আর খুললাম না, প্যাকেজিং করা আছে, এইভাবে 4টে ছোট প্লেট দিয়েছে, ঠিক আছে। তো এইগুলোর সব 4টে 4টে সেট, একটা হচ্ছে সার্ভিং বোল একটা বড়, আর এটার মধ্যে আর কিছু দেওয়া নেই। আর এবার আসছি 3য় নম্বর ডিনার সেটে, এই যে ভারী এত আর খোলা যাচ্ছে না। তো এর মধ্যে দেখাই আমি, এটাতে 4টে নয় এটাতে 2টো সেট আছে, 2টো বোল যেগুলো আমরা এখন ইউজ করছি, এই যে 2টো 2টো, এই যে
তার মধ্যে দুটো প্লেট আর এইভাবে দুটো ছোট প্লেট এইভাবে দুটো ছোট প্লেট স্ন্যাকস স্যার এদিকে এসো না খেলবে না আর একটা এই যে সার্ভিং বোল বড় সার্ভিং বোল আর 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 আছে এই যে দুটো ছোট বাটি এমনি এই চিকেন মাটন এগুলো দেওয়ার জন্য দুটো বাটি দেখিয়ে দিলাম নিচে নামো নিচে নামো নিচে নামো বিশ্রাম তো বললাম আমি তো এটার এই সব দুটো দুটো করে দুটো বড় প্লেট দুটো ছোট প্লেট দুটো ছোট বাটি আর একটা সার্ভিং বোল ব্যাস তিনটা সেট দেখিয়ে দিলাম আর একটা ডিনার সেট আছে এটা আমার অনেক আগের ডিনার সেট এটা এই এটার মধ্যে দুটো প্লেট সরে যাও তো এটার মধ্যে এইভাবে দুটো প্লেট এটা খুবই বড় সাইজের প্লেট এবং খুবই ভারী সরে যাও দুটো প্লেট আর এই যে দুটো বাটি কিন্তু এটার মধ্যে আবার তো দুটো বাটি এটার মধ্যে ছিল অ্যাকচুয়ালি চারটে বাটি এইবার আজকে যে আমার সকালে একটু আগে তোমাদের বললাম আজকে আমার মনটা খুবই খারাপ ভালো নয় সেই কেন খারাপ আমি তোমাদের বলছি এবার চুপ করে বসো দেখো কি অবস্থা দেখো কি অবস্থা সোনু ভেঙে দিয়েছে এই যে দুটো বাটি ভেঙে দিয়েছে এইবার মাথাটা গরম হয় কি না আমি ডিনার সেটগুলো বের করেছি গোছাবো বলে মানে অনেক দিন একদম পুরো এ হয়ে হ্যাজার্ড হয়ে পড়ে আছে আবার নিয়েছো যাও তো সেই জন্য আমি জাস্ট বেডে সব নিচে নিচে নামো নিচে নামো না তো এবার কিন্তু মার দেবো আমি তো এই যে আমি বেডে রেখেছি ডিনার সেট সবগুলো আমি বেডে রেখেছি ও কি করেছে আমি জাস্ট ওই রুমে গেছি ও চট করে কি করেছে বেডে উঠে গিয়ে পুরো একদম এইটাকে তুলে নিয়েছে এত ভারীটাকে তুলে নিয়ে আর মানে ওয়েট ডিসব্যালেন্স হয়ে গেছে আর নিতে পারছে না একদম পুরো বেডে একদম মানে কাছাট দিয়ে দিয়েছি নে যা একদম তুলে ফেলে দিয়েছে ব্যাস ওটা বুনু যা তুলে ফেলেছে পুরো সঙ্গে সঙ্গে দুটো বাটি পুরো ভেঙে গেছে এত সুন্দর ডিনার সেটটা যদি এরকম ভেঙে যায় কারোর মনটা ভালো লাগে বলো তো তোমরা শোনো এইরকম এই জ্বালায় আমি কোনো জিনিস রাখতে পারি না ওই আবার আবার উঠে পড়েছে আবার উঠে পড়েছে দেখো একবার অবস্থা এগুলো এই দেখো এই দেখো এই তাই কি বলবো এদের না 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 আমি তো আমি মা করছি তো চলো আমি সব ডিনার সেটগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে ডিনার সেটগুলো তোমাদের দেখালাম এগুলোর প্রায় তিন সেটের মতো প্রায় চারটে সেট দেখেছি তিনটে সেটই আমার বিয়েতে গিফট পাওয়া সব ডিনার সেট তো সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম বিয়েতে আমার আরও অনেক কিছু গিফট আছে আমি সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব অন্য ব্লগে তো আজকে আমি বিয়েতে যে সমস্ত ডিনার সেটের যে গিফটগুলো পেয়েছিলাম সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি কীভাবে গোছাবো রাখাটাই সব থেকে মুশকিল কোথায় রাখবো সেটাই আমি খুঁজে পাচ্ছি না তো ইচ্ছা আছে শোকেসে কিছু জিনিসপত্র একটু সেটিং ফেটিং করে আমি শোকেসে রাখার ইচ্ছা আছে আর আগে আমি একটু সেটিং করে নিই শোকেসটা কারণ শোকেসেও প্রচুর জিনিস রাখা আছে আর এদের যারা আছে কিছু রাখতে পারি না সব বের করে একদম ফুস ফাস ভুক ঢাপ করে সব ভেঙে দেয় তো চলো আমি আগে শোকেসটা একটু গুছিয়ে নিই গুছিয়ে নেওয়ার পর আমি ডিনার সেটগুলো কীভাবে রাখছি আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই যে আমি শোকেসের কোথায় ডিনার সেটগুলো রাখবো নিচেরটা দেখতে পাচ্ছ নিচেরগুলো আমাকে কিছু ব্যবস্থা করতে হবে নিচের প্রচুর জিনিস আছে এগুলোকে আমাকে একটু সেটিং করে তারপরে আমাকে এই পোর্শনটাই আমি ডিনার সেট রাখবো তো চলো আমি শোকেসের এইগুলো আগে গুছিয়ে নিই গুছিয়ে নিই কীভাবে সাজাচ্ছি আমি দেখাচ্ছি তোমাদের চলো 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 তো আজ হলো 13 এপ্রিল আজকে একটা খাস দিন আমার কাছে খাস দিন এটাই হলো আজ হলো আমার ছোট বোনের বার্থডে তো ওর নাম হলো মধুমিতা সো হ্যাপি বার্থডে বোন তুই খুব ভালো থাকিস সুস্থ থাকিস আমি বড় দিদি হয়ে এটাই আশীর্বাদ করছি যে তোর যা মনের উইশ আছে যা ইচ্ছে আছে ভগবান যেন সব কিছু পূরণ করে আর হ্যাঁ ট্রিটটা কিন্তু আমাকে দিবি বার্থডে ট্রিট মনে থাকে জানো তো চলো আমি দেখো এই পোর্শনটা ফাঁকা করে নিয়েছি এই পোর্শনটাতে রাখবো আমি সব ডিনার সেট নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ
তো এবার চলো আমি কিভাবে গোছাই দেখাচ্ছি। গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে আর স্মাইল করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।